অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর কলসানট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয় হলো আমরা চশমার লেন্সকে সঠিকভাবে কি করে পরিষ্কার করব আর আমাদের চশমার লেন্সে যে স্ক্র্যাচ পড়ে যায় তার থেকে আমরা চশমাকে কি করে রক্ষা করতে পারব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। ভিডিওটা দেখলে আশা করি আপনাদের চশমার লাইফ আরো অনেক বেশি বেড়ে যাবে। আর আপনাদের চশমার মধ্যে যে স্ক্র্যাচ চলে আসে তার ফলে কি হয় আমাদের কিন্তু কিছুদিন পরে দূরে দেখতে অসুবিধা হয় তার ফলে কিন্তু আমাদের চোখের উপরে অনেক চাপ পড়ে তো আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত বিষয়টা সহজ সরল ভাবে বুঝিয়ে দিতে পারবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমরা কি করি আমরা যখন চশমা কিনি কম বা বেশি দামে কিন্তু আমরা সবাই চশমা কিনে থাকি এই যে চশমা কেনার কিছুদিন পরেই দেখা যায় যে চশমার লেন্সে কিন্তু অনেক স্ক্র্যাচ পড়ে যায় তো এই স্ক্র্যাচটা পরে দেখুন আমরা ঘরে থাকি বা যখন বাইরে যাই তখন কি হয় চশমার লেন্সের মধ্যে অনেক পরিমাণে ধুলোবালি কিন্তু জমা হয়ে যায় আমরা কি করি সচরাচর অনেককেই দেখবেন যে আমরা যে টি শার্ট পরে আছি সেটা দিয়ে চশমার লেন্সকে ঘষে পরিষ্কার করছি বা যে শার্ট পরে আছি সেটা দিয়ে লেন্স ঘষে পরিষ্কার করছি বা ঘরে কোনো কাপড় পরে আছে বা গামছা পরে আছে সেটা দিয়ে চশমার লেন্সকে কিন্তু ঘষে পরিষ্কার করছি এর ফলে কি হয় চশমার লেন্সের মধ্যে যে ধুলো বালিগুলো জমে থাকে তার উপর দিয়ে যখন আমরা কাপড়টাকে ঘষছি সেই যে ধুলো বালি চশমার লেন্সের উপরে ঘষছে কি হচ্ছে চশমার লেন্সের স্ক্র্যাচ কিন্তু সৃষ্টি করছে আর একবার স্ক্র্যাচ সৃষ্টি হয়ে গেলে সেটাকে কিন্তু আর ক্লিন করা যায় না এর ফলে কিন্তু লেন্সটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তখন আবার কিছু দিনের মধ্যে অবলম্বন করতে হবে আপনারা যে কাপড় ব্যবহার করছেন সেটা ব্যবহার করবেন না চশমা লেন্স পরিষ্কার করার জন্য আলাদা ধরনের একটা স্পেশাল কাপড় আসে যাকে আমরা বলি মাইক্রোফাইবার ক্লথ যেটা আপনারা আমার এই হাতে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফাইবার ক্লথটা কেন কারণ এর মধ্যে একটা স্পেশাল কম্পোনেন্ট আছে যেটা কি করে যে চশমার লেন্সের উপরে যে ধুলো বালিগুলো থাকে সেটা এই কাপড়টা টেনে নেয় তার ফলে কি হয় আমরা যখন লেন্সটা পরিষ্কার করি সেটা লেন্সের উপরে আর ঘষে না তার ফলে আর কোনো স্ক্র্যাচ কিন্তু পড়ে না তো আপনারা নরমালি যখন চশমা পরিষ্কার করবেন এই ধরনের মাইক্রোফাইবার ক্লথ দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যখন আপনারা চশমা বানাবেন তখন চশমার দোকান থেকে এই ধরনের কিন্তু কাপড় দেওয়া হয় এটা কিন্তু মাইক্রোফাইবার ক্লথ নয় এটা দিয়েও ক্লিন করলে কিন্তু চশমার লেন্সের উপরে স্ক্র্যাচ করবে তার জন্য অবশ্যই যখন চশমা কিনবেন আপনারা তখন অবশ্যই মাইক্রোফাইবার ক্লথ কিন্তু চশমার দোকান থেকে চাইবেন আর এই ফাইবার ক্লথ দিয়ে ভালো রকম যাতে লেন্স পরিষ্কার করা যায় সেটাকে কি করে সম্ভব আপনারা আপনাদের যে যে চশমার ফ্রেম থাকবে সেটাকে প্রথমে জল আছে জলে নেবেন তারপরে ক্লথ দিয়ে লেন্সটাকে ক্লিন করবেন এখন ক্লিন করার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আমরা কি করি যেরকম ইচ্ছে এদিক ওদিক কিন্তু লেন্সটাকে ঘষা শুরু করে দিই সেটা একদমই করবেন না লেন্সটা যখন পরিষ্কার করবেন যে কোনো এক ডিরেকশনে কিন্তু আপনাদের পরিষ্কার হবে এক ডিরেকশনে করলে লেন্স অনেক ভালো থাকবে স্ক্র্যাচ কিন্তু পড়বে না তাহলে আশা করি বুঝতে পারলেন যে কি করে মাইক্রো ফাইবার ক্লথ দিয়ে সঠিকভাবে আপনারা চশমার লেন্সকে পরিষ্কার করতে পারবেন এরপর হলো আমরা যখন চশমা ব্যবহার করব না তখন আমাদের কি করতে হবে চশমা খুলে আমাদের চশমার বাক্সে রাখতে হবে এর ফলে কি হবে চশমা ভেঙে যাবে না ধরুন আপনি কোনো কারণে সোফায় বা অন্য কোন খাটের কোনায় আপনারা চশমা রেখে দিয়ে দেখা অনেকে এসে বসে গেছে চশমা কিন্তু ভেঙে যায় এর ফলে কিন্তু আমাদের চশমা কিন্তু নষ্ট হয়ে যায় তখন এর জন্যই চশমার বাক্স আপনারা সব সময় সাথে ক্যারি করবেন আর চশমার বাকসেই কিন্তু চশমা রাখবেন কি করে চশমার বাক্সে সঠিক নিয়মে চশমা রাখতে হয় সেটা চলুন দেখে নেই চশমার বাক্সে যখন আপনারা চশমা রাখবেন তখন কিন্তু সব সময় আপনাদের চশমার মানে দিকটা কিন্তু নিচের দিকে থাকতে হবে মানে লেন্সের দিকটা ঠিক আছে কাপড়ের উপরে এইভাবে রাখবেন আর কোনো সময় কিন্তু চশমার লেন্সটা কিন্তু এইভাবে ওপরের দিকে করে রাখবেন না এর ফলে কি হবে এই যে এর সাথে যে চশমার উপরে খাপের মানে ঘষা খেয়ে কিন্তু সেখানে স্ক্র্যাচ করার সম্ভাবনা থাকবে তার জন্য কি করতে হবে আপনাদের চশমাটাকে এইভাবে আপনাদের রেখে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে তবে বুঝতে পারলেন কি করে চশমার বাক্সে চশমা রাখতে হবে এরপর অনেককেই আরেকটা ভুল করতে দেখা যায় যে যখন তারা চশমা খুলে রাখেন দেখা যায় যে টেবিলের উপরে চশমা কিন্তু ওনারা রেখে দেন দেখতে পাচ্ছেন এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি যে এর ফলে কি হয় যে চশমার লেন্সটা যখন টেবিলের সাথে লেগে থাকে এর ফলে টেবিলের উপরে যে ধুলো সেগুলো কণার সাথে চশমার লেন্স ঘষে চশমার লেন্সে কিন্তু স্ক্র্যাচ কিন্তু চলে আসে তো এর ফলে কিন্তু চশমার লেন্সে কিন্তু স্ক্র্যাচ স্ক্র্যাচ যায় তাহলে কি করবেন আপনারা যখন টেবিলের উপরে চশমা রাখবেন অবশ্যই যাতে চশমার লেন্সটা উপরের দিকে থাকে যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যাতে উপরের দিকে থাকে এর ফলে কি হবে স্ক্র্যাচ থেকে চশমার লেন্সকে কিন্তু খুব সহজেই আপনারা রক্ষা করতে পারবেন এরপর হলো আপনারা যখন চশমা খোলা করা করবেন তখন অবশ্যই দুই হাতে কিন্তু চশমা খুলবেন অনেককেই আপনারা দেখবেন যারা এক হাতে কিন্তু চশমা খুলে ফেলে এর ফলে কি হয় আমাদের কানের উপরে চশমা কিন্তু সঠিকভাবে বসতে পারবে না কারণ এক হাতে খোলার জন্য আমাদের চশমা কিন্তু আপ এন্ড ডাউন হয়ে যায় তার ফলে কিন্তু আমাদের দেখতে অসুবিধা হয় আর চশমারও অনেক ক্ষতি হয় এর জন্য আপনারা অবশ্যই সবসময় দুই হাতে কিন্তু চশমা খোলার চেষ্টা করবেন এরপর হলো অনেককেই দেখা যায় যে চশমার লেন্সকে অনেক রকম সলিউশন দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন সেই সলিউশনগুলো যদি অ্যালকোহল যুক্ত হয় তার ফলে কি হয় চশমার যে লেন্সটা থাকে সেটার যে কোটিংটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আবার অনেকে আছেন যারা যে স্যানিটাইজার দিয়ে কিন্তু চশমার লেন্স পরিষ্কার করেন এর ফলে কি হয় আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে চশমার লেন্স পুরোপুরিভাবে কিন্তু ধূসর হয়ে গেছে আর আপনাদের লেন্সের উপরে যে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ব্লুলেস কোটিং থাকে সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকে বিভিন্ন রকম ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করেন বিভিন্ন রকম শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন এর ফলেও কিন্তু আমাদের চোখের লেন্সের ক্ষতি হয় লেন্স কিন্তু খারাপ হয়ে যেতে পারে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে আপনারা ভালো কোম্পানির কিন্তু লেন্স ক্লিনার যেগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু অবশ্যই আপনারা চশমার লেন্স কিন্তু পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে চশমার যে লেন্স থাকবে তার সামনে আর পেছনে দোকানে মানে লেন্স ক্লিনার আপনারা স্প্রে করবেন তারপরে অবশ্যই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে যে কোনো এক ডিরেকশনে আপনারা কিন্তু চশমার লেন্সটা পরিষ্কার করবেন এর ফলে দেখবেন আপনাদের চশমার লেন্সের মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্ক্র্যাচ আসবে না আর লেন্স ভালো থাকবে তাহলে আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি চোখের যে আমরা চশমার যে লেন্স ব্যবহার করছি সেটাকে কি করে স্ক্র্যাচ মুক্ত রাখতে পারবো কি করে পরিষ্কার রাখতে পারবো আর চশমা লাইফটাকে আমরা অনেক বেশি বাড়িয়ে নিতে পারবো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখের যত্ন নেবেন